हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी बनाबो पास्ता। पास्ता बनानोर जोन्नो आमी एखाने निनियेछि 400 ग्रामेर मतो पास्ता। एरपर आमी गैसटा अन करे कड़ाइयेर मध्ये दिये दिच्छि जल। गैसटा अन करे आमी कड़ाइयेर मध्ये दिये दिच्छि जल। जलटा भालो करे गरम होये गेले आमी एर मध्ये दिये देबो परिमाण मतो लवण आर 1 टीस्पूनेर मतो तेल। जलटा गरम होये गेछे, एरपर आमी दिये दिच्छि लवण परिमाण मतो आर दी दीची तेल। एरपर आमी दी दीची पास्ता गुलो। जलटा खूब भालो करे गरम हये गेछे, पास्ता गुलो एरपर दी दी सेद्ध करे नेब आमी 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবে পাস্তাগুলো আমি সেদ্ধ করে নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। আমি কালারের জন্য এখানে চিনিটা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি দুটো টমেটো নিয়েছিলাম, টমেটোগুলো কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এরপর দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। কারি পাতাগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা যেরকম খেতে পছন্দ করো সেইভাবেই লঙ্কাটা দিও। এরপর আমি দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। দিয়ে দিলাম পাস্তা মশলা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পাস্তা। এভাবেই আমি মশলার সাথে পাস্তা, সেদ্ধ করা পাস্তা 5 মিনিটের জন্য কষিয়ে নেব। সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, আর লবণ দিলাম না কারণ লবণটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের পাস্তা, এরপর আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের পাস্তা, আমি নামিয়ে নিয়েছি। আমি উপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি আর টমেটো সস। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। নমস্কার।